জেদাজাইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে প্রশিক্ষণ। টাইম ফোকাস নিউজে দেখুন বিস্তারিত। জেদাজাইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসনে করণীয় বিষয়ে মসজিদের ইমাম খতিব ও আলেম উলামাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব আব্দুল কাদের শেখ, পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা আলেম উলামা, মসজিদের খতিব ও ইমামদের নিজ নিজ এলাকায় সামাজিক সমস্যা চিহ্নিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু পাচার রোধে জুম্মার খুতবায় আলোচনার পাশাপাশি সকলকে সচেতন করা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ গ্রহণ করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা 550 খতিব ও ইমাম আলেম উলামা। টাইম ফোকাস নিউজ ডেস্ক। আশ্চর্য, নামধারী ইহুদির পক্ষের আইছে, তো এই বিশির নামধারী মুসলমান যে মুনাফেক, সাধারণত হজরের নামাজ এত লোক হয় না, জিজ্ঞেস করলেন এত লোক কেন, বুঝাই শুনে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে নিয়ে গেছে। পানির মধ্যে আটা, এরপরে খেজুর, এরপরে আরো যে সময় এসে কাজীর কাছে গেছে, কাজী তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমির মুমিন, সন্ত্রাস জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, এরকম অবস্থা হয়ে থাকে। আজকে জঙ্গিবাদ আর সন্ত্রাসী কোথা থেকে আসে, এরকম এই বিভ্রান্ত করে আজকে এই কাজগুলি চালায় মুসলমানদের। উপজেলা সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উপস্থিত, আল্লাহ আপনাদেরকে ওই জায়গায় বসিয়েছে, এমন এক মিম্বরে আপনাদেরকে বসার। كنتم خير أمة القرآن وعلمة أو كما قال عليه الصلاة والسلام মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ সহ বিভিন্ন সমাজ, ওনার কাছে যখন 90 লক্ষ হিন্দু ইসলাম কবুল করেছে, পৃথিবীরাজ এক বাহিনী পাঠায় না, তখন তো তাদেরকে বলছে তোমরা আদালত তুমি করতে গেলে সোনার মানুষ যদি তৈরি না হয় তাহলে কখনো সোনার মানুষ দুই মাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না খাওয়ায় ভিক্ষি খাওয়ায় আমাদের সকালে আয়াত নাযিল হইল লাআল্লাক বাকি নফসাক আল্লাহ আপনার ইবাদত আর আপনি ইবাদত ক্ষমা করে দেন আপনার কাছে।